আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিমাইন্ড আপনি আনমিউট করে বলতে হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে পৃথিবীতে এক্স মুসলিমের সংখ্যা কত, মানে স্ট্যাটিস্টিক্স কি বলে? ভাই, এক্স মুসলিমের সংখ্যা তো এক্স্যাক্টলি জানা সম্ভব না, কারণ হচ্ছে এক্স মুসলিম, সে যারা এক্স মুসলিম আছে তারা যদি নিজের দেশে থেকে যদি এটা বলে যে আমি এক্স মুসলিম, তাহলে তো সে তো আর মানে কাউন্ট করার জন্য তাকে আর খুঁজে পাওয়া যাবে না, তাই না? তারপর কিরকম একটা স্ট্যাটিস্টিক্স আপনি আপনার ধারণা মতে যদি একটু বলতেন, যে কিরকম এক্স মুসলিম হইতেছে বা এথিস্ট হইতেছে, এরকম আপনার ধারণা মতে কিরকম হয়? ভাই, এ বিষয়ে আসলে এইভাবে এক্সাক্টলি কোনো সংখ্যা বলা সম্ভব না। ফারাজ ভাই কিছু বলবেন? না, এটা তো সার্ভের বিষয়, সার্ভের বিষয়ে যে প্রকাশ করবেই না, তার সার্ভেটা হবে কিভাবে? আর না, কোন সার্ভে না হলে আমরা বলবো কোন, বলবো কিভাবে? আমাদের কাছে তো ওহির জ্ঞান নেই, এটার জন্য সার্ভে দরকার, এবং সেই সার্ভেটা পসিবল না। ধরেন আমাদের বাসায় যদি সার্ভে করতে আসে যে কারা বিশ্বাসী কারা বিশ্বাসী না, আমি আমার পরিবারের দিকে তাকায় বলবো যে হ্যাঁ আমি বিশ্বাসী, আমি তো বলে বাড়াবো না যে আমি বিশ্বাসী না, কারণ আমি যদি বলি যে আমি অবিশ্বাসী তাহলে তো এটা আমার পরিবারের বাহিরেও যাবে এবং আমার প্রতিবেশীরাও যাবে, সো অনেকেই হাইড করবে। এটা তো সার্ভে হওয়া পসিবল না, এবং যতটা অবিশ্বাসী আছে তাদের এটা বলাটাও খুব বেশি খুব বেশি সম্ভব না আর কি। সেফ না, তার মানে অনেকেই আছে কিন্তু মনে মনে আছে, সেটা প্রকাশ করতেছে না, এই তো এরকমই তো। হ্যাঁ, এরকম এরকম অনেক আছে, অনেকে আছে যারা প্রকাশ করে না বা এটা নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড না, বা বলতে ইন্টারেস্টেড হলেও তাদের সেই সুযোগ নেই। ওকে, মানে সৌদিতে সেটা তো বোঝা যায়, অনেক দেখা যায় যে অনেক সৌদি গার্ল আছে যারা মানে ইসলাম ত্যাগ করতেছে এরকম, বা অন্য কান্ট্রিতে চলে যেতেছে, এই স্ট্যাটিস্টিক্স হয়তো বা আছে নাকি, এরকমও নেই না ইউটিউবে দেখি, তো এর জন্যই কোয়েশ্চেনটা করা। আমি একটা স্ট্যাটিস্টিক্স এর কথা শুনছিলাম, বাট আমি এটা আমার মনে হয় না কোনো অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, যদি পাওয়া যায় তাহলে আমি একটু খোঁজ করে দেখতে পারি, ওইটা না দেখে আমি আগে থেকে কিছু বলতে পারতেছি না। বাট হ্যাঁ, এরকম ঘটনা আছে, সৌদিতেও যে অ্যাপোস্টেট হচ্ছে এরকম ঘটনা আছে। আমি একটা আমি একটা ইস্যু দেখেছিলাম, সৌদি আরবের 16% মানুষ ধর্ম ত্যাগ করেছে বা ধর্ম বিশ্বাস করে না, এরকম আমি একটা দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নাই সেই জিনিসটা। ডয়েচে ভেলের একটা রিপোর্টে আমি দেখেছিলাম এরকম। আচ্ছা রিমাইন ভাই, সাবাল্টন ভাই বোধহয় আপনাকে একটা প্রশ্ন করবেন। সাবাল্টন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি রিমাইন ভাইকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনার আসলে এই প্রোফাইল পিকচার এখানে যে লেখা ওয়ান্স ইউ গো ব্ল্যাক ইউ ওয়ন্ট গো ব্যাক, এটার মানেটা কি একটু বলতে পারবেন? এটার মানে আমি বুঝতে পারছি যে মানে আমার মতো করে যে যখন আপনি অন্ধকার ভিতরে চলে যাবেন তখন সেটা থেকে আপনি আর ব্যাক করতে পারবেন না, এরকম। দ্যাটস কিউট, এটা এটা বেশ ভালো একটা জিনিস ছিল। আমি আপনাকে জাস্ট বলবো যে এটা খুবই রেসিস্ট একটা স্টেটমেন্ট, এবং এই শব্দটা স্পেসিফিক্যালি আফ্রিকান আমেরিকানসদের বিরুদ্ধে প্রচলিত করা হতো, কনসিডার করা হতো একটা যে ধারণা, বিবিসি বিবিসির ধারণাটাকে এইভাবে করে বলতো যে ব্ল্যাক পিপল আর ডিভিয়েন্ট, এই জন্য ওরা হচ্ছে সবসময় নারীদেরকে মানে নারীলোভী ওরা, অ্যান্ড এইটা দিয়ে ওদেরকে লাইক আদার করা হতো আর কি। সো আমি জাস্ট রিকোয়েস্ট করব যে আপনি যেন এই প্রোফাইল পিকচারটা যেন আপনি চেঞ্জ করেন আর কি, বিকজ আপনি যখন এই প্রোফাইল পিকচারটা দিতেছেন, ইভেন ইফ আপনি আপনার ইন্টেনশন যদি ডিফারেন্টও থাকে, ইউ আর স্টিল রিইনফোর্সিং দ্যাট আইডিয়া দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন দিস ওয়ার্ডস। ওকে, আমি আসলে ওইটা জানি না, আমি যেটা আমার মনের ভিতরে যেটা আছে আমি সেটাই বলছি, সেই হিসাবে দেওয়া হয়েছে যে আমি যখন একটা একটা কিছু বিশ্বাস করবো বা একটা অন্ধবিশ্বাস দিকে আমি চলে যাব, দেন আমি আর ব্যাক করতে পারবো না, এইটা বুঝি। কিন্তু কিন্তু এটার মানে, এটার মানে এটা না অ্যাকচুয়ালি, আপনি যদি এটা দেন একটা বাজে মেসেজ যায় আর কি। আপনি যেটা ধারণা করে দিচ্ছেন, আপনার ধারণা ঠিক আছে, এই জন্যই আমি হাসলাম আর কি। আপনার ধারণা অনুযায়ী একটা ভালো ইয়া থেকে দিচ্ছেন, ইন্টেনশন থেকে দিচ্ছেন, বাট আমি আগে আমি আগে খেয়াল করিনি আপনার ইয়াটা, প্রোফাইল পিকচারটা দেখিনি, বাট এইটা ইউজ ইউজ করে না, এটা একটা রেসিস্ট একটা কথা আর কি। ট্রু, এটা একটা রেসিস্ট কথা। এবং আপনার একটা প্রশ্ন হচ্ছে যে ব্ল্যাক শব্দটার অর্থই কেন আপনি ধরে নিয়েছেন যে সেটা এমন একটা অন্ধকার, অন্ধকারের জগৎ, যে ব্ল্যাক শব্দকে ডার্ক এর সাথে মিলা ফেলাইছে আর কি ভাই। আচ্ছা, কিভাবে একটু কি এক্সপ্লেইন করবেন রিমেন ভাই, আপনি যে যেটা বুঝেছেন সেটা কিভাবে আপনি বুঝেছেন, এইটা দিয়ে কি আপনি এটা মিন করেন?
ব্ল্যাক শব্দটা দ্বারা কি আপনি এটা মিন করেন যে অন্ধকার জগৎ বা কালো অন্ধকার, মানে এটা একটা এরকম কিছু কি মিন করেন আপনি? হ্যাঁ, ওই অর্ণব ভাই যেটা বলছে ওইরকমই ডার্ক আর ব্ল্যাক এরকমই আমি লাইফ পেয়েছিলাম। আমি আসলে ওই হিসাবে মিন করে ইয়ে করিনি, কারণ বাংলাদেশে তো এরকম ভাবে ব্ল্যাক নাই বা এরকম ইয়া নাই, এর জন্যই আমি হ্যাঁ এত কিছু খেয়াল করিনি এটা আপনি ঠিক বলেছেন যে বাংলাদেশের বাংলাদেশে আমি অনেক বড় বড় পলিটিশিয়ানদেরকেও এন ওয়ার্ড ব্যবহার করতে শুনেছি, যে তারা খুবই ইয়া ভাবে মানে ক্যাজুয়ালি এন ওয়ার্ড ব্যবহার করতেছে। হ্যাঁ ও তো ওই তো মানে এমন ভাবে বলতেছে কথাটা শুনতে, এই আমি যে দেশে এখন বসবাস করি এই দেশে এই শব্দ ব্যবহার করলে সমস্যা আছে, কিন্তু বাংলাদেশে দেখি মানে একদম টিভি মিডিয়াতে মানে একদম এই যে কয়েকদিন আগে একজন উপমন্ত্রী ইয়া করলো ধরা খেলো মুরাদ, সে পর্যন্ত মানে বলতেছে যে কি জানো তারেক রহমানের মেয়ে বা তারেক রহমানের কে নাকি এই এন ওয়ার্ড ব্যবহার করে বললো এদের সাথে করে প্রতি রাতে করে, মানে এইগুলা শুনে তো আমি পুরো টাশকি খাই গেলাম যে একজন মিনিস্টার সে পর্যন্ত এই এই ওয়ার্ড ব্যবহার করতেছে অবলীলায় একদম লাইভে এসে মানে খুব গর্বের সাথে। আমি পুরো ভেবা চাকা খাই গেলাম কিভাবে সম্ভব। ওকে, আমি আসলে না বুঝেই করছি এখন, এখন মনে হয় ওকে ঠিক আছে, আর এখন বুঝলাম যে এটা রেসিস্ট একটা ইয়া ছিল, তো নেক্সট টাইম এরকম হবে না এই আর কি।